আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব জন্ম নিবন্ধনের অনলাইন কপি আপনি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন চলুন দেখে আসি সো ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আপনি এটা মোবাইল দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই একই জিনিস যে কোনো একটি ব্রাউজারে যাবেন আমি ক্রম ব্রাউজার থেকে দেখাচ্ছি এটা আমার জন্য সহজ হবে আপনার জন্য সহজ হবে তো গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে বার্থ সার্টিফিকেট ভেরিফাই অথবা বার্থ সার্টিফিকেট একটা লিখলেই হবে ভেরিফাই বার্থ সার্টিফিকেট আমি প্রথমটাই এভাবে লিখেছি আগে একবার লিখেছিলাম যার ফলে অটোমেটিক দেখাচ্ছে আপনি লিখে নেবেন তো এখানে বেশ কয়েকটি লিঙ্ক রয়েছে আপনি এই যে এটাতে ক্লিক করতে পারেন এটাতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে এখানে দেখুন ভেরিফায়ের লিঙ্কটাকে খোঁজ করবেন যে কোথায় ভেরিফাই এই যে দেখুন চলে এসছি আপনি চাইলে এভাবেও যেতে পারেন আবার এই যে এখানে দেখুন জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট যেখান থেকে আবেদন করতে হয় এখানেও রয়েছে এই যে দেখুন প্রিন্ট করুন জন্মনিমাণ সংশোধন অনুস তথ্য অনুসন্ধান এটাতে ক্লিক করে দিন আবার আপনি এখানে আসতে পারছেন মানে যে কোনো একভাবে আসা যাবে সমস্যা নেই এখানে আপনার সতেরো সংখ্যার যে বার্থ সার্টিফিকেটটা সেটার নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এখানে জন্ম তারিখ দিতে হবে তারপরে হচ্ছে এখানে যোগ ফল অথবা বিয়েক ফল দিতে বলবে যোগ বিয়োগ ফলটা নিচে দিয়ে দিবেন দিয়ে সার্চে ক্লিক করবেন আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার ডেট অফ বার্থ দিতে হবে তো ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে ক্লিক করে যে কোনো একটি ডেটকে প্রথমে সিলেক্ট করে নেবেন নিয়ে এটা কি এডিট করে দেবেন আমি আমার জন্ম তারিখটাকে দিয়ে দিচ্ছি যে কোনো এক জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে ক্যালেন্ডারটা তো প্রথমে মাস সরি প্রথমে ডেট দিতে হবে যে এখানে দেখুন ডিডি লেখা রয়েছে তারপরে এম এম হচ্ছে মান্থ তারপর হচ্ছে ওয়াই তে ইয়ার হ্যাঁ ওয়াই 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 এভাবে দেওয়া আছে এইভাবে বুঝে তারপর আপনাকে দিতে হবে তারপরে এখানে যোগ ফল অথবা বিয়োগ ফল দিতে হবে আপনার ক্ষেত্রে যেটা আসবে আপনি সেটা দিয়ে দেবেন আমার ক্ষেত্রে যোগ ফল দিতে হবে এবার সার্চে ক্লিক করছি দেখুন ইনফরমেশান চলে এসছে এখন আপনি যদি শুধু ভেরিফাই করতে চান সেটা করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি মনে করেন যে আপনি এটা পিডিএফ আকারে সেভ করে নিতে চান ফোনে কিংবা কম্পিউটারে সেটাও সম্ভব কোনো সমস্যা নেই আপনি করবেন কি এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন আপনি ফোন থেকে ক্রোম ব্রাউজারে যাবেন তাহলে এটা আপনার জন্য সহজ হবে আর পিডিএফ করলে হবে কি এটা ফাটবে না আপনি চাইলে সুন্দর করে এটা প্রিন্ট করেও রেখে দিতে পারবেন যদি স্ক্রিনশট দেন তাহলে ওইটা ফেটে যাবে ওইটা অতটা ভালো আসবে না এখন কিভাবে করতে হবে আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার থেকেই এটা করবেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে থ্রি ডটে যাচ্ছি ফোন থেকে এভাবেই আসবে সমস্যা নেই এই যে প্রিন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন ফোনেরও এটা এরকম আসবে তারপরে আপনি সেভ অ্যাস পিডিএফ দেখুন এখানে মাইক্রোসফট সেভ অ্যাস পিডিএফ দিলাম তো এই যে এটাতে সেভ করে দিলেই এটা হয়ে গেল ঠিক আছে তো আমি আমার ফাইলটাকে এবার ওপেন করছি দেখি কীরকম হলো দেখুন ফাইলটা চলে এসছে